একদল ব্যাং একটি পুকুরের সন্ধানে একটি বন জুড়ে ভ্রমণ করছিলেন। এদিক ওদিক ঘুরতে ঘুরতে দুটি ব্যাং গভীর গর্তে পড়ে যায়। অন্যান্য ব্যাংগুলি গর্তের চারপাশে জড়ো হয় এবং পরিস্থিতি নিয়ে তাদের উদ্বেগ প্রকাশ করে। যখন দুটি ব্যাং গভীর গর্ত থেকে লাভ দেওয়ার চেষ্টা করে, তখন অন্যান্য ব্যাংগুলি তাদের নিরুৎসাহী করে, বলে, তোমাদের লাভ দিয়ে আর লাভ নেই, তোমরা আর এখান থেকে উঠতে পারবে না। ব্যাং দুটি অন্যদের হতাশজনক কথা উপেক্ষা করে গর্ত থেকে লাভ দেওয়ার সিদ্ধান্ত নেয়। তারা খুব কঠোর পরিশ্রম করে এবং গর্ত থেকে বেরিয়ে আসার জন্য তাদের সমস্ত প্রচেষ্টা যখন ব্যর্থ হয়, তখন অন্যান্য ব্যাংগুলি তাদের হাল ছেড়ে দেওয়ার কথা বলে। অবশেষে তাদের মধ্যে একটি ব্যাং অন্য ব্যাং দ্বারা প্রভাবিত হয় এবং গর্ত থেকে বেরিয়ে আসার সংগ্রামে হাল ছেড়ে দিয়ে মারা যায়। অন্য ব্যাংটি যতটা সম্ভব জুড়ে লাফাতে থাকে। তুমুল সংগ্রামের পর দ্বিতীয় ব্যাংটি অবশেষে গর্ত থেকে জীবিত বেরিয়ে আসে। অন্যান্য ব্যাং বিস্মিত হয়ে যায় এবং জিজ্ঞাসা করে যে তারা হাল ছেড়ে দেওয়ার পরেও কিভাবে সে উঠতে পেরেছে। তখন দ্বিতীয় ব্যাংটি ব্যাখ্যা করে যে সে বধির এবং সে অনুমান করেছে যে সবাই তার জন্য উল্লাস করছিল, তাই ওই উল্লাসকে প্রেরণা বানিয়ে তাদের উল্লাসের জন্য সে জিদ করে আরো জোরে লাফাতে থাকে। শেষ পর্যন্ত সে গর্ত থেকে বেরিয়ে আসে। এই গল্প থেকে আমরা এই নীতিশিক্ষা গ্রহণ করতে পারি যে মানুষের কথা আমাদের জীবনে উল্লেখযোগ্য প্রভাব ফেলে, কিন্তু এটা অপরিহার্য যে কিভাবে আমরা সেগুলি গ্রহণ করি এবং আমাদের জীবনকে প্রভাবিত করি। ধন্যবাদ। জয় হিন্দ।